নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। রাজ্যের বিরোধী দলনেতার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ শ্রীরামপুরে। সাড়ে পাঁচশো বছরের পুরনো সিঙ্গুরের ডাকাত কালীবাড়িতে প্রস্তুতি তুঙ্গে। এবারে আসছি বিস্তারিত খবরে। সীমানা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের পরিবারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি শ্রীরামপুরের। বাড়ির সীমানার প্রাচীর নিয়ে বিবাদে শ্রীরামপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গিরিধারী শায়ের ছেলেকে মারধরের অভিযোগ উঠিত রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় দুপক্ষই শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শ্রীরামপুর চাতরায় আব্দুল মান্নানের বাড়ি, সেখানেই পরিবার নিয়ে থাকেন তিনি। পাশেই শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলর গিরিধারী শায়ের বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, দুই বাড়ির সীমানায় একটি কমন রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে দুই পরিবারের লোকজন যাতায়াত করেন। সম্প্রতি ওই রাস্তায় কাউন্সিলর একটি গেট বসায় বলে অভিযোগ। কমন রাস্তায় গেট বসানোয় মান্নান সাহেব ও তার পরিবারের যাতায়াতে বাধার মুখে পড়তে হচ্ছিল। এদিন মান্নান সাহেবের পরিবার ওই গেট ভেঙে দেয় বলে অভিযোগ। সে সময় কাউন্সিলরের ছেলে অতনুষা বাধা দিলে তাকে মান্নান সাহেবের পরিবারের লোকজন মারধর করে বলে অভিযোগ। অতনুকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। মানে মানুষ হয়ে এত অসভ্যতা করেছে কি, এই গেটটাকে ভাঙিয়ে দিল, বিবাদ তো হচ্ছে আপনার ওই কমন প্যাসেজ নিয়ে। কমন প্যাসেজ একটা এল সাইডে, এল সাইজের আছে, এল সাইজের ওই এলটাকে আমি বাধা দিয়েছি কি আপনি বেআইনি ভাবে কিছু করবেন না। ওখানে চৌবাচ্চা করে ফেলেছে, প্লাস জমিটাকে ঢালু করে উঁচু করে দিয়েছে, এইভাবে করেছে। আজকে কিছুই না, উনি এসে কাটিয়ে দিলেন ব্যাস। আমি ছেলেকে ওই যারা তিন চারটে ছেলে নিয়ে এসেছিল, তাই তিন চারটে ছেলে নিয়ে মানে এরকম ধাক্কা দিয়ে মেরেছে, পাটা এ হয়ে গেছে, গলা চেপে ধরেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে বলছি তো কি, আমরা কি আমার আমার পেছনে লাগার একটা ১৫ সাল থেকে লেগে আছে। কে করছে, কে এই এই মান্নানদার, মান্নানদার, মান্নানদার এই এই একটা মানে ছোট ভাই আছে, তাকে আস্পর্ধা দিয়ে রেখেছে, এই নোংরামো করছে, পুরোভাবে নোংরামো করছে। ঘটনাটা বলার কি, ওই যে প্রতিবাদ করেছি কমন প্যাসেজটা নিয়ে, ওখানে ডিপ টিউবওয়েল করেছিল, আমি বলেছি কি না এখানে ডিপ টিউবওয়েল করবে না, সেটা নিয়েই ওই সেই রাগ পুষে রেখেছিল। এখন কি আমাদের কমনটা ভেঙে দিল? হ্যাঁ, এই কমনটাকে ভেঙে দিল। যদিও মান্নান সাহেবের বক্তব্য, এদিন কাউন্সিলরের ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল, আমার পরিবার তার প্রতিবাদ করেছে, কাউকে মারধর করা হয়নি। কমন প্যাসেজ যেটা আমাকে অবরুদ্ধ করে রেখেছিল আমার ক্যারেজের সঙ্গে আনতে দিয়ে, সে আমি তো বারবার ওকে বলেছি যে যদি কোথায় থাকে জমিটা মেপে না, মাপবে না। থানাকেও আজকে আমি বলেছি মেপে নেই, মেপে নেই, যদি দেখে কোথাও আমরা কোনো এনক্রোচমেন্ট করেছি যা বলবে আমি ভেঙে দেবো, মাপবে না, কারণ ও জানে ওই এনক্রোচমেন্টটা ওই করেছে। কি নিয়ে বিবাদটা, কি ইস্যু বিবাদটা হচ্ছে যে ওর নিজস্ব একটা গেট আছে, সেটা ওর নিজস্ব গেট ঠিকই আছে, এখানে গেটটা দিয়ে এই জায়গাটা ও দখল করে রাখতে চায়। আমার কোনো যখন দখল করা দিয়ে ওর আপত্তি নেই, কিন্তু ওকে আমাকে বেরোবার রাস্তা বলে দিতে হবে। আমার ভাই ওখানে বাড়ি করেছে, সে তার বাড়িতে বেরোতে পারছে না। বারবার বলেছি, থানাকে বলেছি, থানা ইন্সপেকশনকে বলেছি আমি গেট থাকা দেখছি নাই, ধরো বলছে আমি গেটে চাবি দেবো না, এমনি থাকবে, এমনি থাকবে। বাচ্চার ছেলে ওই গেটে উঠে স্কুল দেখি লার্নার সাইডে পড়ে, সে গেটটা খুলবে কী করে, দুই চাবি দেয় না, তারপর কুকুর ছেড়ে দেয় করে। আপনি দেখবেন যে আমার ভাইকে বেরোবার জন্য আমার বাগানের পাঁচিল ভেঙে একটা প্যাসেজ করে দিতে হচ্ছে, যাতে খুলতে পারে। শনিবার চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের নিয়ে রবীন্দ্র ভবনে আলোচনা করার পর জগদ্ধাত্রী পূজার কার্নিভাল হওয়ার কথা ঘোষণা করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তার বিরুদ্ধে আজ স্ট্যান্ডে হাতে পোস্টারে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। প্রশাসন চাই প্রশাসন চাই,
হস্তক্ষেপ হোক সেটাও চাইছি না, সরকার এইভাবে আসুক সেটাও চাইছি না। আমাদের যেরকম চন্দননগরে ঐতিহ্য ছিল সেটা থাকছে, সেটা থাকুক, সেটা ফিরিয়ে দেওয়া হোক সেটাই চাই। আমরা কোনো কার্নিভাল চাই না, আমাদের প্রতিষ্ঠানটা যেরকম ছিল সেরকম থাকুক। আমাদের যেভাবে যেরকমভাবে চলছিল এতদিন ধরে তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি এবং সুস্থভাবে সেটাই হয়েছে, সেটাই আমাদের ফিরিয়ে দেওয়া হোক সেটাই চাইছি। নিজেকে সমাজসেবক বলে পরিচয় দেন তিনি। প্যাড ছাপিয়ে নামের নিচে সমাজসেবক লিখে তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে পয়সা চাওয়ার অভিযোগ উঠল চন্দননগর কাটাপুকুরের বাসিন্দা মলয় ব্যানার্জির বিরুদ্ধে। ভদ্রেশ্বর থানার চাপদানি ফাঁড়িতে অভিযোগ করতে এলেন চাপদানি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দারোগা রাজভর। দারোগার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নের টাকা হাতানোর অভিযোগ করে সরকারি দপ্তরে নিজের প্যাডে লিখিত অভিযোগ জানিয়েছিল মলয় ব্যানার্জি। আজ সকালে মলয়বাবু চাপদানিতে গিয়ে ওই কাউন্সিলরের কাছে ২০,০০০ টাকা চায় বলে অভিযোগ। অভিযোগ ২০,০০০ টাকা দেওয়া হলেই তিনি তার করা সমস্ত অভিযোগ তুলে নেবেন। হাঁড়িতে এসছি আজকে সকালবেলা, আর বিএস রোড দাঁড়িয়েছিলাম একটা কাজের জন্য, তো ওই কেনাকাটি করার জন্য দাঁড়িয়েছিলাম। সেই সময় মলয় ব্যানার্জি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, উনি চন্দননগর থাকেন, তো ওনাকে আমি ডাকলাম। কেউ মলয়দা কোথায় যাচ্ছে? বলে আরে ভাই তোমাকে তো একদিন এসেছিলাম খুঁজতে, তোমার সঙ্গে দেখা হলো না, যাই হোক আজকে দেখা হয়ে গেছে। তো আমি বললাম কি আপনি আমার নামে ৮-১০টা কমপ্লেন করেছেন ভাই, আমি কি অপরাধ করেছি? তখন উনি বললেন সাইডে নিয়ে গিয়ে কি ভাই ওসব ছাড়, ২০,০০০ টাকা দিয়ে আমার দরকার আছে, সব কিছু কমপ্লেন টমপ্লেন হবে না। তো এই দুজনই শুনলো, হ্যাঁ সামনে শুনলো। আমি বললাম কি আপনি এইরকম এই টাকার জন্য এই সব করছেন? আমাকে মলয় ব্যানার্জি হচ্ছে চন্দননগর থাকে, ২ নম্বরিয়া লোক যা আমি খবর পেয়েছি, এই নামে কমপ্লেন যাকে তাকে উপরে করে। যদিও মলয়বাবু এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। সম্পূর্ণ মিথ্যা কথা, আমি ক্রাইম করাপশন সিন্ডিকেট রাজনীতি মহামাটির মানুষ গভর্নমেন্ট আমার মমতাজির ইয়েতে আমি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করি, এবং সেই প্রতিবাদটা করার জন্যে আজকে আমি যখন ১০, ১০টার সময় যখন আমি ওই আর বিএ ইয়ে রোডটি যাচ্ছি বিদেশি খেলার ইয়েতে ওইখানে যাচ্ছি, ওই দিকে যাচ্ছি, তখন আমাকে দারোগা রাজভর দলবল নিয়ে আমাকে বলে যে তুই আমার এগেনস্টে ভিজিলেন্স থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে কারোর কাছ থেকে কোনো আমি কমপ্লেন করেছি আর টিআই করেছি, এবং এইসব মিথ্যে অভিযোগ ভিত্তিহীন। পারমিত নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে ৫৫০ বছরের পুরনো সিঙ্গুরের ডাকাত কালী বাড়িতে প্রস্তুতি তুঙ্গে। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া।
Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony, or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ, আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনির বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জেটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নম্বরে।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, সিবিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680239 এবং 2680720। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণী, বাস স্ট্যান্ড চুচুড়া। বিরতির পর ফিরে এলাম খবরে। প্রায় 500 থেকে 550 বছর আগে সিঙ্গুরে ডাকাত কালী মন্দির ঘিরে রয়েছে নানান ইতিহাস। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তম পুরো এলাকায় এই ডাকাত কালী মন্দির। আর এই কালী মন্দির নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। প্রায় 500 থেকে 550 বছর আগে সিঙ্গুরে ডাকাত কালী মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাত কালী মন্দির। কথিত আছে অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে। সে সময় রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে মা শারদার কাছে ক্ষমা চান। সন্ধ্যা নামায় সেই রাতে ডাকাতদের আস্তানায় মা শারদাকে থাকার ব্যবস্থা করে দেয় ডাকাতরা। মা শারদাকে রাতে খেতে দেওয়া হয় চাল ভাজা ও কড়াই ভাজা। সেই থেকে কালীপুজোর দিনে মায়ের প্রসাদ হিসাবে চাল কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়াও লুচি ভোগ ফল দেওয়া হয় পুজোর প্রসাদ হিসাবে। মন্দিরের সেবায়িত রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, কালীপুজোর দিন 4 প্রহরে 4 বার পুজো ও ছাগ বলি হয়। ইতিহাস বলে ডাকাতরা মাটির কুড়ে ঘর বানিয়ে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করার পর ডাকাতি করা ছেড়ে দিয়ে চলে যায়। পরে স্বপ্নাদেশে সিঙ্গুর থানার চালকেবাটি গ্রামের মোড়লরা এই মূর্তি প্রতিষ্ঠা ও বর্ধমানের রাজা জমিদান করেন। কালীপুজোর দিন মোড়লদের পুজোর পর অন্য ভক্তদের পুজো হয়। মন্দিরের ট্রাস্টি সম্পাদক মদন মোহন কোলে বলেন, মল্লিকপুর গ্রামে এই ডাকাতে কালী মন্দির থাকার কারণে মল্লিকপুর, জামিনবেড়িয়া ও পুরুষোত্তমপুর এই 3 গ্রামে কোনো বাড়িতে বা বারোয়ারিতে হয় না কোনো কালীপুজো। এমনকি কোনো বাড়িতে দেওয়ালে টাঙানো থাকে না ক্যালেন্ডারে আঁকা কালীমূর্তি। মা এতটাই জাগ্রত যে এই প্রতিমার পুজো ছাড়া অন্য কালী প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষজন। প্রথমত এই ডাকাত কালী মন্দির এমন একটি জায়গায় অবস্থিত, এখানে সরস্বতী নদীর অববাহিকা, অর্থাৎ মন্দিরটা একদম সরস্বতী নদীর অববাহিকায় অবস্থিত। মানে বহু প্রাচীনকাল, 550 বছর অধিক এর বয়স, এবং মন্দিরের যে টেরাকোটার কাজ দেখছেন, ইতিহাস প্রমাণ করে যেগুলো অনেক প্রাচীন মন্দির, বাংলার বিখ্যাত মন্দির। আমাদের মন্দিরে যেমন বার্ষিক পুজো হয়, যেখানে লক্ষাধি লোকের সমাবেশ ঘটে, 4 প্রহরে 4 বার পুজো হয়। এখানে বলি প্রথা প্রায় উঠে গেছে বলেই চলে। তার সাথে সাথে আমাদের চালকুমড়ো, আখ ইত্যাদি নানা রকম উপকরণকে দিয়ে এখানে এখনও বলির প্রথা প্রচলন আছে। পুরুষোত্তমপুর, জামিনবেড়িয়া এবং মল্লিকপুর এই যে পার্শ্ববর্তী 3টে গ্রাম, এই গ্রামে আমাদের মা এতটাই জাগ্রত, তাকে ভক্তিশ্রদ্ধা এতটাই করে। সাধারণ মানুষরা কোনো পুজো, তার অনুষ্ঠান যদি বাড়িতে কিছু থাকে, মুখে ভাত, বিবাহ বা অন্য কোনো অনুষ্ঠান থাকে, প্রথমে আমাদের মায়ের কাছে পুজো দেয় এবং এখান থেকে ফিরে গিয়ে তাদের বাড়িতে মূল অনুষ্ঠান হয়। মা এতই জাগ্রত এবং এতই ভক্তিশ্রদ্ধা এলাকার মানুষ করে, যে কেউ আমাদের এই 3টে গ্রামে কোনো কালী মূর্তির পুজো হয় না, শুধু মাকেই তারা পূজিত করে বা পূজা করে। এবং বাড়িতে যে কোনো মানে কালী মায়ের ফটো তারা কেউ রাখে না, সমস্ত যাই থাকে সমস্তটাই আমাদের এই ডাকাত কালী মন্দিরের মায়ের যে মূর্তি রয়েছে তার ছবি তারা রাখে এবং তারা পুজো করে। কালী পুজোতে বিশেষ অনুষ্ঠান, আমাদের সকাল থেকে পূজা হয়, 4 প্রহরে 4টি পুজো হয়, এবং
এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে। বছরে একবার কালী পুজোর দিন শূদ্রদের আনা গঙ্গা জলে মন্দিরের দরজা বন্ধ করে ঘটের জল পাল্টানো হয়। সে সময় কোনো মহিলা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শাহগঞ্জ কেওটা কুলতলা সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজোর উদ্বোধন করলেন বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। শাহগঞ্জ কেওটা কুলতলার সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজোর দ্বারোদ্ঘাটন ঘটল শনিবার সন্ধ্যায়। প্রদীপ প্রজ্বলন করে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিনই এখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় কাউন্সিলর রিলি বিশ্বাস সহ অন্যান্যরা। এখানে শক্তির আরাধনার পাশাপাশি প্রত্যেক বছরই বেশ কিছু সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়। আজ এখানে স্থানীয় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পুজো নিয়ে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই পুজো কমিটির ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের চুঁচুড়া শহরে কর্মবীর বিধায়ক অসিত মজুমদার, আছেন পৌরপতি গৌরীকান্ত মুখার্জি, ভানু প্রতাপ সিং আছে এখানে, ভাই রঞ্জন, লালটু, জয়ন্ত, পুজো কমিটির যারা আছেন সবাই আজকে এখানে অনুষ্ঠিত যে উদ্বোধনী অনুষ্ঠান এখানে হাজির হয়েছে। আমি প্রথমেই শুভ বিজয়া সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম জানাই। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের কেওটা সার্বজনীন শ্যামা পূজা কমিটি 70 বছর পদার্পণ করে এলাকার মানুষের সহযোগিতায় এবং আজকে প্রদীপ প্রজ্বলন করলেন মাননীয় বিধায়ক আমাদের সকলের প্রিয় অসিত মজুমদার মহাশয়, এবং পরবর্তী আমরা মাননীয় কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত উনি এসেছিলেন এবং দুজনেই মূল্যবান কথা বলে গেছেন পুজো সম্বন্ধে, এবং মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় বলে গেছে আগামীকাল আরও তিনি 25টা বস্ত্র দেবেন গরিব মানুষকে তুলে দেওয়ার জন্যে, এবং আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার মাননীয় চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি মহাশয়, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিলি বিশ্বাস থেকে শুরু করে অনেক মানুষ আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। এই পুজো যাতে যেভাবে প্রত্যেক বছর আয়োজন আমরা করি, প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান আছে, আজকেও আমাদের নৃত্যানুষ্ঠান থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে আরও অন্যান্য অনুষ্ঠান আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ চাইল্ড চ্যারিটেবলের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়ে গেল। শুরুটা হয়েছিল বছর দেড়েক আগে। 10 জন মহিলা সংসারের কাজ ছেড়ে পৌঁছে গিয়েছিল বিভিন্ন রেল স্টেশনে। সেই সমস্ত স্টেশনে অনাথ মানুষ বিশেষ করে শিশুদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। ধীরে ধীরে তারা গড়ে তোলে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ চ্যারিটেবল ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্যোগেই আজ বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল চুঁচুড়া মিন ভবনের সামনে। এদিন এখানে ব্যান্ডেল, চুঁচুড়া, ভদ্রেশ্বর, নৈহাটি সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রায় 100 জন অনাথ শিশুরা উপস্থিত হয়েছিলেন। সকাল থেকেই তাদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি দুপুরে একসাথে আহারেরও আয়োজন করা হয়। এদিনের বিজয়া সম্মেলনীতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, উপস্থিত ছিলেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, কাউন্সিলর জয়দেব অধিকারী সহ এলাকার বিশিষ্ট জনেরা। আমরা পরিবর্তে আমরা এসএস চ্যারিটেবল ট্রাস্টের সবাই মেম্বার। বিজয়া সম্মেলনী আমরা দুর্গা পুজোর পরে বাঙালিদের মেন উৎসব দুর্গা পুজো, তারপরে সবাই আমরা বিজয় সম্মেলনী যে যেখানে যেভাবে পাই, কিন্তু এদের নিয়ে স্টেশনের বাচ্চা বা বস্তির বাচ্চা এদের নিয়ে কেউ বিজয় সম্মেলনী করে, তো আমাদের চিন্তাভাবনা উঠেছে যে সমাজের প্রত্যেকটা আনন্দে ওরাও আনন্দ, তাই ওদের সাথে প্রতিটা সময় আমরা কাটাবার চেষ্টা করি। যেমন পুজোতে ছিলাম, আবার বিজয় সম্মেলনীতে, আবার নেক্সট যে প্রোগ্রাম থাকবে তাতেও আমরা ওদের সাথে সাথ দেবো, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের সাথে যুক্ত আমাদের সাথে আমরা এদের সমস্ত কিছু থেকে, এদের শরীর খারাপ হলে একটি বাচ্চা অসুস্থ হলে সারা গায়ে আসেনি, কিন্তু তাকে সুস্থ করা, এমনকি দশমীর দিনে একটা ডাক্তার নেই, যে কোনোভাবে একটা ডাক্তার জোগাড় করে, যেমন ডক্টর অরুণ সিংহ রায়ের বাড়িতে আমরা দশমীর দিন যাই, সেখানে গিয়ে সে বাচ্চাটিকে দেখিয়ে ওষুধপালা তিনিই দিয়েছেন, দিয়ে তাকে সুস্থ করা, তারপরে আবার তাকে অন্য ট্রিটমেন্টের জন্য হসপিটালে চিকিৎসা করা, আমাদের মেম্বারদের সুস্থ করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়ে গেল।
হুগলি চুঁচুড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী। সম্মেলনীর মূল আয়োজক ওয়ার্ড কাউন্সিলর তৃণমূলের ইন্দ্রজিৎ দত্ত। বিজয়া সম্মেলনী উপলক্ষে এদিন এখানে উপস্থিত হয়েছিলেন ওয়ার্ডের বিশিষ্ট জনেরা, পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। সকলের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি এদিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও মঞ্চস্থ হয়। 10 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আজকে বিজয়া সম্মেলনী, প্রত্যেক বছরই হয় কালী পুজোর আগে বিজয়া সম্মেলনী, তো আজকে ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ওয়ার্ডের সর্ব আর কি সদ্য সমস্ত সিনিয়র মানুষ উপস্থিত হয়েছে সার্বিকভাবে আমাদের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে। আমাদের বিধায়ক, আমাদের পৌর প্রধান, উপপৌর প্রধান সহ আমার গর্বের ওয়ার্ডের বর্ষিয়ান যারা আছে মানুষ, অধ্যাপক মৃত্যুঞ্জয় সিং থেকে শুরু করে সলিল মান্না থেকে শুরু করে কল্যাণ ভট্টাচার্য থেকে শুরু করে অধ্যাপক মারা আছে, ওনারা সবাই এসছেন এবং সর্বোপরি ওয়ার্ডের মানুষরা এসছেন, তাদের ইয়ে মতনই আমাদের আজকের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠান চলছে। সঙ্গীত পরিবেশনও হবে এবং সবার কথা বিনিময় হবে। আমাদের ওয়ার্ড কমিটি পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সিনিয়ররা সেটাও আর কি বলবেন, আমরা চেষ্টা করবো যদি কোনো ভুল থাকে সেগুলো সুতরাং সব রকম নিয়ে আজকে এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একলাট সুইমিং ক্লাবের উদ্যোগে প্রত্যেকবারের মতো এবারেও গঙ্গাবক্ষে 20 কিলোমিটার দীর্ঘ সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। চন্দননগর রানীঘাট থেকে এই প্রতিযোগিতা শুরু হয় এবং সমাপ্ত হয় শ্রীরামপুর রাজবাড়ি ঘাটে। একলাট সুইমিং ক্লাবের উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও গঙ্গাবক্ষে 20 কিলোমিটার দীর্ঘ সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। চন্দননগর রানীঘাট থেকে এই প্রতিযোগিতা শুরু হয়, সমাপ্ত হয় শ্রীরামপুর রাজবাড়ি ঘাটে। মোট 35 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, এদের মধ্যে 12 জন মহিলা এবং 23 জন পুরুষ। উল্লেখযোগ্য, এবছর হওয়া বিশ্বের দীর্ঘতম 81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় ভারতবর্ষের মধ্যে অংশগ্রহণকারী একমাত্র মহিলা প্রতিযোগী তিয়াসা মণ্ডলও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষে তনিমা চক্রবর্তী জানান, সাঁতারুদের সুরক্ষার সমস্ত ব্যবস্থা রেখেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন সাঁতার প্রতিযোগিতা দেখতে গঙ্গাপাড়ে ভিড় উপচে পড়ে। আমাদের 35 জন কম্পিটিটর আজকে নামছে, তার মধ্যে 12 জন মেয়ে আর 23 জন ছেলে। আর এটা চন্দননগর রানীঘাট থেকে রাজবাড়ি ঘাট পর্যন্ত, শ্রীরামপুর রাজবাড়ি ঘাট পর্যন্ত হচ্ছে। আমাদের লাইফ সাপোর্টের পুরো নিরাপত্তার লাইফ সেভার এরা রয়েছে, হ্যাঁ ডক্টররাও আছে। 20 কিলোমিটার। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। এবারে চলে আসছি আজকের আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাজ্যের বিরোধী দলনেতার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ শ্রীরামপুরে। সাড়ে 500 বছরের পুরনো সিঙ্গুরের ডাকাতকালী বাড়িতে প্রস্তুতি তুঙ্গে। এখনকার মতো খবর এই পর্যন্তই, প্রত্যেকদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।